নমস্কার বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন খুব শীঘ্রই কারণ ইদানিং শুভেন্দুর সাথে তৃণমূলের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে শুভেন্দু নাম না করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেও চলেছেন তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে খুব শীঘ্রই হয়তো শুভেন্দুর জার্সি বদল ঘটতে চলেছে বর্তমানে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জনপ্রিয়তা নিরিখে শুভেন্দু অধিকারী অবস্থান করে তাই শুভেন্দুকে বিজেপিতে যাওয়া ঠেকাতে তৃণমূলের প্রায় সবাই মাঠে ময়দানে নেমে পড়েছেন সম্প্রতি দেখা গেছে প্রশান্ত কিশোর মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারীকে মানানোর চেষ্টা করেন কিন্তু আমরা দেখতে পাই প্রশান্ত কিশোর সে চেষ্টায় সফল হননি তাছাড়া বহু তৃণমূলের হেভিওয়েট নেতাও শুভেন্দুর সাথে যোগাযোগের মাধ্যমে তৃণমূলে সক্রিয় হতে অনুরোধ করছেন কিন্তু তাতেও চিরে ভিজছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলে যদি এই কাজটি কেউ করতে পারেন সেই শেষ নামটি হলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীর সাথে একান্তে যোগাযোগ করে ও বৈঠক করে তাহলে একটা সমাধান হতে পারে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ এটাও বলছেন শুভেন্দু অধিকারী এখন যেখানে অবস্থান করছেন সেখান থেকে তৃণমূলে সক্রিয় হয়ে কাজ করা বেশ কঠিন কাজ হবে এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুভেন্দু অধিকারীকে কোনো বার্তা দেয় কি না সেই দিকেই তাকিয়ে থাকবে রাজ্য রাজনীতি